ধর তুই যাকে পছন্দ করিস সে পছন্দ করে আরেকজনকে, সে আরেকজনকে পছন্দ করে, তুই যাকে পছন্দ করিস তারই আরেকটা ফ্রেন্ড। এখন ওই আরেকজন কাকে পছন্দ করে এই ব্যাপারটা ক্লিয়ার না, কি করা উচিত বলতো? মাথা ঘোরাচ্ছে। কি শাড়ি পরা কোনো মেয়ে দেখিসনি কখনো? শাড়ি পরা মেয়ে তো অনেক দেখছি, কিন্তু শাড়ি পরা জয়ী কখনো দেখিনি। আচ্ছা তোমার কি শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে? আমি অভিকে ফোন দিয়ে বলবো একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসতে। জি না, থ্যাংক ইউ, আমার সব কিছু ঠিক আছে, আমার শরীর মন এভরিথিং। কিন্তু শাড়ি পরার আগে তোমার অভির কথাটা একটাবার চিন্তা করা উচিত ছিল, আমার কথা না হয় বাদই দিলা। কেন অভির কথা কেন ভাবতে হবে আমাকে? মানে অভি যদি এসে দেখে তুমি এইভাবে শাড়ি পরে আসছো, যে পছন্দটা দিবে, তোমাকে বাঁচাবে এটাকে। কেন আমার বয়ফ্রেন্ড? তোমার আবার বয়ফ্রেন্ড হলো কবে? হয় নাই, হবে, হইতে কতক্ষণ, ধর আজকেই হয়ে যেতে পারে। বি রেডি। এই সব রেডি হয়েছে? ঠিক আছে আসছি, তুমি যাও। আচ্ছা কি হচ্ছে আজকে প্ল্যানটা কি? ম্যাডাম আজকে নিজের হাতে ফুচকা বানাবে। ও ওয়াও, ফুচকা তো আমার অল টাইম ফেভারিট, তাই না? এই জন্যই বানাচ্ছি। আচ্ছা শোনো, ঝাল কিন্তু একটু কম দিবা, কারণ আমি কিন্তু বেশি ঝাল খাইতে পারি না। লিসেন, শরবত যেমন চিনি ছাড়া হয় না, ফুচকা সেরকম ঝাল ছাড়া হয় না। ঝাল যদি খাইতে না পারিস তুই চলে যেতে পারিস। এই তুমি যাও, চলো তাহলে আমরা বের হয়ে যাই। এই শুন শুন শুন, কথা আছে। হয় না, এই যে কালকে আরিয়ান যে একটা কাজ করলো, দ্যাট ওয়াজ রিয়েলি হার্ট টাচিং, নো? মানে ওই বাচ্চাগুলোর হাসি মাখা মুখ না আমার এখনো চোখে ভাসতেছে। ট্রু, আমারও। Aryan has a very big and beautiful heart. ও হ্যাঁ হ্যাঁ, আর আমরা তো হোমিওপ্যাথি ডিব্বার মধ্যে হার্ট নিয়ে জন্মাইছি। তুই জেলাস হচ্ছিস কেন? আজব কথা, তুমি হুট করে আরিয়ানের এত প্রশংসা করতেছো কেন? আরিয়ান প্রশংসার দাবিদার, তাই। তুমি তো দেখি দীপার মতো শুরু করলাম। আমি আবার দীপার মতো কি শুরু করলাম? এই যে সারাক্ষণ আরিয়ানের প্রশংসা, আরিয়ানের প্রশংসা, আরিয়ান জোশ, আরিয়ান জোশ। তুমিও ক্লাস খেয়েছো না? তোর জলে কেন? আচ্ছা যাই হোক, তোকে না আমার একটা কথা বলার ছিল, ইম্পর্টেন্ট, শুনবি? তুমি মনে হয় একটা জিনিস জানো না, তোমার প্রত্যেকটা কথাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আমি বল। আচ্ছা ধর, ধরলাম, আমি ধরতে বলি নাই মানে। ও আচ্ছা, এভাবে না? তাহলে এভাবে? আরে ইমাজিন করতে বলছি। ধর তুই যাকে পছন্দ করিস সে পছন্দ করে আরেকজনকে, সে আরেকজনকে পছন্দ করে, তুই যাকে পছন্দ করিস তারই আরেকটা ফ্রেন্ড। এখন ওই আরেকজন কাকে পছন্দ করে, মানে ওই দুজনের মধ্যে কাকে পছন্দ করে এই ব্যাপারটা ক্লিয়ার না। আবার তুই যাকে পছন্দ করিস তার ফ্রেন্ড ওই ফ্রেন্ডটাকে পছন্দ করে তোর, মানে ওই বাকি সবার আরেকটা কমন ফ্রেন্ড। কি করা উচিত বলতো? মাথা ঘোরাচ্ছে। জিনিসটা একটু সহজ করে বলা যায় না? আরো সহজ করে বলবো, আরো সহজ করে। ওকে ওকে, ধর এটা তুই, পানির বোতল। আমি পানির বোতল? হ্যাঁ। এই আমার চেহারা কি এত খারাপ নাকি এটা পানির বোতলের সাথে আমার তুলনা করলে? ওকে ওকে ওকে, পানির বোতল। হ্যাঁ পানির বোতল বাদ, তুই এই গ্লাস। এই গ্লাসের অবস্থা তো খুব একটা ভালো না। আচ্ছা ঠিক আছে, গ্লাস নিয়ে যাও। থ্যাংক ইউ। হ্যাঁ তুই এই গ্লাস। এখন এই যে পাঁচজন আছে না, পানির বোতল, লবণদানি, গ্লাস, সসের বোতল আর এই কাপ, এরা পাঁচজনই খুব ভালো ফ্রেন্ড। ওকে ওকে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার ক্লিয়ার। এখন এই পাঁচজনের মধ্যে এই বোতলটা পছন্দ করে এই কাপটাকে, আর এই কাপটাকে পছন্দ করে এই সসের বোতলটাও, আর এই সসের বোতলটাকে পছন্দ করে এই লবণদানিটা। এখন কি করব? মানে ঘটনাটা আমার কাছে ক্লিয়ার, কিন্তু প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না। মানে কে করবে? এই পানির বোতল। এই পানির বোতলটা কি করবে যাতে এই কাপটাকে সে সহজে পেয়ে যায়? সমাধান তো খুবই সহজ। তাই বল না প্লিজ। পানির বোতলটার কি করা উচিত জানো? কি? এই লবণদানির সাথে সসের প্রেম করে দাও, তাহলে তো কাপের দিকে পুরো লাইনটাই ক্লিয়ার হয়ে যায়। সিম্পল। এক্স্যাক্টলি, এটা তো খুবই সহজ। দ্যাটস ওয়াই আই লাইক ইউ সো মাচ আনন্দ। তুই তোর এত চিকন বুদ্ধি, তুই সব কিছু সলভ করে দিতে পারিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তুমিও তো খুশি হচ্ছ কেন? আমি জাস্ট এমনি, নাথিং নাথিং মাচ। আচ্ছা, আমি ফুচকা বানাই, বানানো শেষ হলে তোকে খবর দেবো, এসে খেয়ে যাস। ওকে, বুঝলাম। তোমার গল্পে এই গ্লাসের কোনো ভূমিকা নেই।